অবয়কন নির্দলীয় প্রার্থী রূপে নির্বাচনত অবতীর্ণ হল মুন্মী দত্ত। কংগ্রেসের পর টিকট বঞ্চিত হয়ে দল ত্যাগ করেছিল দত্তই। পলাকবাড়ী সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা করব মুন্মী দত্তই। সহস্রাধিক সমর্থক মনোনয়ন পত্র দাখিল করা দেখবলে পাওয়া গেল। কংগ্রেস প্রার্থী যতীন মালিক তীব্র প্রত্যাহ্বান জানাব বলে মন্তব্য প্রকাশ। পলাশবাড়ী সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করব মুন্মী দত্তই আর কংগ্রেসের পর টিকট বঞ্চিত হয়ে দল ত্যাগ করেছিল দত্তই। অবশেষত নির্দলীয় প্রার্থী রূপে আজি মনোনয়ন দাখিল করবল যার এই দৃশ্যাংশ আমি আপনার দেখাইছো। সহস্রাধিক সমর্থক মনোনয়ন পত্র দাখিল করেছে মুন্মী দত্তই আর কংগ্রেস প্রার্থী যতীন মালিক এইবার তীব্র প্রত্যাহ্বান জানাব বলে মন্তব্য করেছে প্রার্থীগুলো। এই মুহূর্তে এটাই কম, মোৰ যিসকল কর্মী আছে সকলকে সকলো যে উৎসাহ উদ্দীপনা মই দেখিছো আর যার কারণে মই আসলে নিরলভাবে খেলবলে উলাইছো। আর পলাকবাড়ী সমষ্টিত বিগত 10 বছরে মই যেনেকে কাম করলো মই আজি দেখিছো যে মানুহখিনি সেই হিসাবে মোক স্বতঃস্ফূর্তভাবে আজি মোক সঁহাৰি দিবলৈ ওলাই আহিছে। আসলে নমিনেশনটো মই আজি শেষৰ দিন, অন্তিমটো দিন, গতিকে মই কোনো ধরনের যেহেতু কংগ্রেস দলৰ পৰা মই প্রার্থিত্ব পাম বুলি চিন্তা করে আসলো, কোনো ধরনের মোর হেৰি নাছিলে। কিন্তু মানুষের হেঁচাত হঠাৎ করবলগা হয়েছে, কোনো প্ল্যানিং নাছিলে। কিন্তু প্ল্যানিং নথকা সত্ত্বেও আপনাদের দেখেছে যে সকল ওলাই আহিছে। গতিকে মই ভাবো পলাকবাড়ী রাইজর আশীর্বাদত আর মোর সকল শুভাকাঙ্ক্ষীর আশীর্বাদত ভগবানের আশীর্বাদত ভাবো অহাবার পলাকবাড়ী বিধানসভা উপস্থিত নিশ্চয় মই জয়যুক্ত হয়ে বিধায়ক হবলে করলে। গতিকে আগন্তুক বিধানসভা ইলেকশনত সেটু প্রত্যুত্তর মই ইলেকশনের জড়িয়ে মই দিই। আমি প্রতিদিনেই আপনার পক্ষত, আপনার আপন চ্যানেল আসাম টকস উপলব্ধ ডিস টিভির 1527 নম্বরত, এয়ারটেলর 640 নম্বরত, জিটিপিএলর 271 নম্বরত, এসএসসির 5 নম্বরত, ডিসিএম ডিজিটেলত 156 নম্বরত, এনআরএল কেবল টিভিত 14 নম্বরত আর জেসিসির 144 নম্বরত। আমি প্রতিদিনেই আপনার পক্ষত, আপনার আপন চ্যানেল আসাম টকস উপলব্ধ ডিস টিভির 1527 নম্বরত, এয়ারটেলর 640 নম্বরত, জিটিপিএলর 271 নম্বরত, এসএসসির 5 নম্বরত, ডিসিএম ডিজিটেলত 156 নম্বরত,